ফাইটার সিনেমা থেকে রিসেন্টলি একটা গান রিলিজ করেছে হিরাসমানি। তো ফাইটার সিনেমার ক্ষেত্রে প্রথমে একটা যেটা সমস্যা হচ্ছে, ফাইটার সিনেমা কিন্তু তুমি দেখবে সেই লেভেলে সাকসেসফুল হবে না। তো ফাইটার এই সিনেমাটা কি দেশপ্রেমের একটা ব্যাপার হচ্ছে। তো দেশপ্রেমের ক্ষেত্রে আমাদের একটা ইমোশন ভীষণ রকমভাবে কাজ করে এই সিনেমার ক্ষেত্রে। তুমি বারে বারে দেখছো কি এর আগে শেয়ার খুল গেছে এখানটাতে, তুমি দীপিকা পাডুকোন অ্যান্ড ঋত্বিক রোশন, তো তাদের মধ্যে একটা কেমিস্ট্রিকে দেখতে চাইছো, মানে তুমি দেশপ্রেমকে দেখো। তুমি কী করছো খালি যে কাস্ট রয়েছে তো তার মধ্যে তুমি কেমিস্ট্রিকে দেখাচ্ছো, রোমান্টিসিজম দেখাচ্ছো, দেশপ্রেমের ক্ষেত্রে সেই ব্যাপার নেই। বাট এই গানটার ক্ষেত্রেও তুমি দেখতে হবে একইরকম। ডিপ্রাক রিসেন্টলি তুমি দেখবে ভালো ভালো গান করেছে, যেমন সারি দুনিয়া জ্বালা দেঙ্গে অ্যানিমেল সিনেমা থেকে সুপার টুপার হিট গান। তো এখানেও তুমি দেখবে শেখর আফজানি রয়েছে, বিশাল শেখর গান করছে, কম্পোজ করছে, অ্যান্ড ডিপ্রাক তার গলাটা তুমি পাচ্ছ গানের মধ্যে। ওর গলার যে রেঞ্জ সেটা মানে একটা আলাদা ডাইমেনশন সহজেই এনে দেয়। এখানে সেই ব্যাপারটা একই রকমভাবে ঘটেছে। এবং আরেকটা বলার বিষয় কি, মানে শুরুতেই তুমি গানটা যখন শুরু হচ্ছে সেখানে দেখবে ঋত্বিক রোশনের, সেখানে ঋত্বিকের ফিজিকের ওপর নজর দিচ্ছে। মানে আর যদি ভিলেনের কথা বলি, মানে যে একটা তুমি এখানে অ্যান্টাগনিস্টকে দেখতে পাচ্ছ, তুমি অ্যান্টাগনিস্টকে এই গানটার একদম শেষের দিকে দেখতে পাচ্ছ। তো গানটার ক্ষেত্রে আমি প্রথমে পজিটিভ বলছি যে একটা মানে ওদের যে একটা ব্যাচ রয়েছে, তো সেই ব্যাচের প্রত্যেকের মধ্যে একটা স্ট্র্যাটেজি অনেক রকম হতে পারে। হতে পারে এই সিনেমাটা যারা তৈরি করছে তাদের অ্যানিমেল সিনেমার ক্ষেত্রে তুমি দেখবে, মানে এই সিনেমার ক্ষেত্রে গ্যারেন্টেড যে অ্যানিমেলের মতো ভাইব তুমি পাবে না, যদিও ঋত্বিক রোশন অ্যান্ড দীপিকা এদের অভিনয়ের প্রশংসা প্রত্যেকে করবে। বাট ওভারঅল সিনেমাটোগ্রাফি বা ওভারঅল যদি তুমি স্ক্রিন প্লে বলো সেটা নিয়ে ভীষণ রকম খুঁত এই সিনেমাটার মধ্যে রয়েছে। এই পার্টিকুলার গানের ক্ষেত্রে তুমি দেখতে হবে বিশাল শেখরের কম্পোজিশন ভালো, আমাদের বিপ্রাক্স একটা নতুন ডিমেনশন আনছে, আর শত্রুর যে ব্যাপারটা বা মেন যে কাহিনি সেটার উপর অতটা তুমি দেখবে নজর বিন্দুমাত্র, একটু ছোটো করে নজর দিচ্ছে যাতে করে দর্শকরা হয়তো সিনেমা হলে গিয়ে এটা বেশি করে দেখে। তো সেরকম একটা স্ট্র্যাটেজি তাদের মধ্যে রয়েছে। স্ট্র্যাটেজি নিয়ে বিভিন্ন রকম কনফ্লিক্ট থাকে, কেউ যে আমি সব কিছু দেখাবো, কেউ যে আমি সব কিছু দেখাবো। গানটার ক্ষেত্রে গানটা মোটামুটি ইন্টারেস্টিং লাগবে। ওদের ব্যাচে প্রত্যেকে যে রয়েছে তো তাদের প্রত্যেকের মধ্যে একটা বন্ধুত্ব বা একটা মানে কম্বো বলতে পারো বা প্রত্যেকের কেমিস্ট্রিটা কতটা স্ট্রং সেটার উপর তুমি দেখতে পাবে পার্টিকুলারলি। নজরটা ভীষণ রকম রয়েছে, মোটামুটি লাগবে গানটা। তোমার দেশপ্রেম তো রয়েছে, বাট আমার সেই লেভেলে লাগেনি একটা ভালো।